আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, করোনা মহামারীর কারণে আমাদের ক্লাস সরাসরি নেওয়া সম্ভব হচ্ছে না, সে কারণে আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ে কিছু ক্লাস রেডি করে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে। আমাদের আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। শিক্ষার্থীরা, ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া ঘটনা। ইতিহাস পরিচিতি থেকে আমি পূর্বে একটি ক্লাস নিয়েছি, এখন পরবর্তী ক্লাসটি নিচ্ছি ইতিহাসের প্রকারভেদ নিয়ে। শিক্ষার্থীরা, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গর্বের গৌরবের কাহিনী। বাঙালি জাতি এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। এর জন্য আগামাতের আগে জানতে হবে ইতিহাস কি, জানতে হবে কত ধরনের ইতিহাস লেখা যায় বা ইতিহাসের ধরন কত, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি। শিক্ষার্থীর এই পর্যায়ে আমি আলোচনা করছি ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে। মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ে ইতিহাস লেখা হচ্ছে, ফলে সাম্প্রতিক সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীত ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে, সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা যায়। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুকে মানুষের সমাজ সভ্যতা ও জীবন দ্বারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক। তারপরে পঠন পাঠন আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে দুভাগে ভাগ করা হয়েছে, ভৌগোলিক অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস। এখন আলোচনা করব আমরা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয় না জাতীয় না আন্তর্জাতিক, এভাবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও তিন ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীর এখানে বোঝানো হয়েছে যে ভৌগোলিক অবস্থানগত। ভৌগোলিক অবস্থানগত বলতে এটা কি, ওটা কি স্থানীয় না আঞ্চলিক পর্যায়ের ইতিহাস? একটি দেশের অঞ্চল থাকে, বিভিন্ন অঞ্চল, সে অঞ্চলের ইতিহাস, নাকি একটি দেশ সম্পর্কে ইতিহাস, নাকি পৃথিবীর আন্তর্জাতিক বিভিন্ন ইতিহাস। সে হিসেবে ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথাস্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস। আর দ্বিতীয়টি হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসে বিষয়বস্তুর পরিসর ব্যাপক। শুধু সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায়, যত রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস। এই বিষয়বস্তুগত ইতিহাস ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন বিষয়ের উপর ইতিহাসটা লেখা হয়েছে, যে বিষয়ের উপর ইতিহাসটা লেখা হয়েছে সেটা সে বিষয়ের ইতিহাস। যেমন রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক বিষয়ের উপর লেখা হলে সেটা, আর সমাজে বিভিন্ন কর্মকাণ্ডের উপর লেখা হলে সেটা সামাজিক ইতিহাস, আবার অর্থনীতির উপর লেখা হলে সেটা অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের নিয়ে যে ইতিহাস সেটা হচ্ছে সাংস্কৃতিক ইতিহাস, আর সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপর যে ইতিহাস লেখা হয় সেটা হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। শিক্ষার্থীরা, আমি এখন ইতিহাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হল ইতিহাস। ঐতিহাসিক বিঘ মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশে ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন, যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতির অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই ইতিহাসভুক্ত বিষয়। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়। সাম্প্রতিককালে যা কিছু সমাজ সভ্যতা বিকাশের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু।
শিক্ষার্থীরা আমি এখন ইতিহাসে সম্পর্কে কিছু বলবো। ইতিহাসে জ্ঞান অর্জনে অন্যান্য শাখা থেকে আলাদা, এর রচনা উপস্থাপন পদ্ধতিও ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রথমত, সত্যনিষ্ঠ তত্ত্বের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। আর ইতিহাস লেখার সময় সবসময় ওই ঘটনাটি সত্যনিষ্ঠ কিনা সবসময় যাচাই বাছাই করে তবে কি গবেষণার মাধ্যমে সেটা লেখা হয়। দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। তৃতীয়ত, ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। ঘটে যাওয়া পূর্ব থেকে পৃথিবী সৃষ্টির পর থেকে যেসব ঘটনা ঘটে গেছে তার সঠিক বিবরণ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে কি ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। শিক্ষার্থীরা, আমি এই পর্যায়ে ইতিহাসের পরিসর সম্পর্কে কিছু আলোচনা করছি। ইতিহাসের পরিসর, মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষের চিন্তাভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর বিস্তৃত। যেমন প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগে প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের কথা, যখন মানুষ শুধু কী করত, প্রথম পর্যায়ে খাদ্য সংগ্রহের মধ্যে তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল। ফলে সে সময় ইতিহাসের পরিসরও খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে, ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানা। ১৯ শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলো, মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলা ইতিহাসেও রচিত হতে থাকে। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি আলোচনা করব ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। খুবই গুরুত্বপূর্ণ, ইতিহাস আমরা কেন পাঠ করব, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাকে। শিক্ষার্থীরা, আমাদের পাঠ্য বিষয়ে অনেক আছে, বিজ্ঞান বিষয়ে অনেক বিষয় আছে, তারপর তোমার ব্যবসায় শিক্ষা অনেক বিষয় আছে, কিন্তু সবাইকে ইতিহাস সম্পর্কে, সব শিক্ষার্থীকে ইতিহাস সম্পর্কে অবশ্যই জানতে হবে। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে কি ইতিহাস। এ কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া যায়। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করা। ইতিহাস কি করে? জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিবরণ যদি হয় নিজ দেশের জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমিক উদ্বুদ্ধ করে, একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়ভাবে ইতিহাস পাঠের বিকল্প নেই। শিক্ষার্থীরা, আমরা এক্ষেত্রে বলতে পারি এই বর্তমান প্রজন্ম, এ আমাদের যে 1971 সালের যুদ্ধের পর থেকে যা কিছু ঘটে গেল সে সম্পর্কে তারা ইতিহাস পড়ে জানতে পারতেছে, বর্তমান প্রজন্মকে সহায়তা করতেছে এই ইতিহাসের বিবরণ থেকে। তারপরে হচ্ছে সচেতনতা। ইতিহাস কী করে? সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে হলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে।
তারপর হচ্ছে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাস ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা লাভ করতে পারে। এক্ষেত্রে কী করে, দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয় ইতিহাস থেকে। ইতিহাসের শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় দর্শন শিক্ষণীয় দর্পণ। শিক্ষার্থীরা ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম অধ্যায়ে ইতিহাস পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি। ইতিহাস পরিচিতি, ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের বিষয়বস্তু, স্বরূপ, ইতিহাসের পরিসর, ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, আমার আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই আমি ইতিহাস পরিচিতি বিষয় থেকে ওই অধ্যায় থেকে আমি দুটো ক্লাস নিয়েছি, তোমরা ক্লাসগুলো শিক্ষার্থীরা অবশ্যই দেখবে, আর তোমরা কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন লিখে রাখবে এখান থেকে। শিক্ষার্থীরা, আমাদের স্যারদের দেওয়া প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখবে, যেহেতু তোমরা সরাসরি ক্লাস করতে পারছো না এই করোনা মহামারীর কারণে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।